मॉर्निंग स्टूडेंट्स आज हमें तुम्हारे पाठ्य बोये बांदरे सन्तान स्नेह गल्पटी पढ़ा बांदरे सन्तान स्नेह गल्पटी लीला मजुमदारे लेखा गल्पटी पढ़ार आगे हमें लेखिका सम्बन्धे जेने नेब। देखो लीला मजुमदार जन्मग्रहण कर 1908 साले उपेंद्रकिशोर रायचौधुरी परिवार प्रतिभादीप्त लेखिका थी। सुकुमार राय प्रेरणा प्रथम रचना सन्देह पत्रिकार प्रकाशित है। बांगला साहित्य श्रेष्ठ शिशु साहित्य उल्लेख्य रचना ग्रंथ बद्रीनाथ बाड़ी प्रतिबीशी बर्मी बक्स हलदे पाखिर पालक खेरर खाता सभ्यतुरे बगबद पाला इत्यादि पाकटंडी तार रचित आत्मजीवन। कवि लेखिका सम्बन्धे किछु क्वेश्चन आसे जेमन तिनि कोन साले जन्मग्रहण करेछिलेन तार लेखा कयेकटी ग्रंथे नाम लेखो तखन तोमरा लिखबे बद्रीनाथेर बाड़ी प्रदीपिशी बर्मी बक्स हलदे पाखिर पालक खेरर खाता सब भूतुरे बगबद पाला इत्यादि और तार आत्मजीवनीर नाम पाकडंडी तार रचित आत्मजीवनी पाकडंडी। एबार आमरा आसि गल्पटिते। এটা একটা হনুমানের গল্প। দেখো বেনারসকে কাশী বলে জানো বোধ হয়, সেখানে বড় বাঁদরের উৎপাত, ছোট ছোট লাল মুখ বাঁদর নয় এই বড় বড় কালা মুখ হনুমান। তো বেনারসকে তো কাশী বলে, কি বলেছে, সেই কাশীতে বড় বাঁদরের উৎপাত, ছোট ছোট লাল মুখ বাঁদর নয়, মানে বাঁদরগুলো কালো মুখ হনুমান, বড় বড় হনুমান। তাদের ভয়ে লোকে জানলায় শিক লাগায়, জাল দিয়ে উঠোন মুড়ে দেয়। কি করে লোকে তাদের ভয়ে, এই হনুমানদের ভয়ে জানলায় শিক মানে খিল লাগিয়ে রাখে এবং জাল দিয়ে উঠোন মুড়ে দেয়, উঠোনের চারিদিকটা জাল দিয়ে ঢেকে দেয়। নইলে কিছুই বলা যায় না, অর্থাৎ কোথা থেকে কি নিয়ে পালাবে, মানে এই বাঁদরগুলো হনুমানগুলো সব কিছু নিয়ে পালিয়ে যায়। খাবার জিনিস তো বটেই, বাসন পোষণ কাপড় চোপড় ইত্যাদি সব কিছুই তারা কিন্তু বাদ দেয় না। তাহলে তারা কোথা থেকে কি নিয়ে চলে যায় পালায়, এটা একটা ইম্পর্টেন্ট, কি তারা কি কি নিয়ে যায়, বাসন পোষণ কাপড় চোপড় কিছুই তারা কিন্তু বাদ দেয় না। তারপর দেখো তার উপর আবার বেজায় বেয়াদব, কিছু বলতে গেলে তারা কি করে, এই হনুমানগুলো কিছু বলতে গেলে দাঁত খিঁচই, কিছু বলতে গেলে দাঁত খিঁচই। তাহলে তারা কি করে, বাসন পোষণ কাপড় চোপড় সবই নিয়ে চলে যায় এবং কিছু বলতে গেলে দাঁত খিঁচই। পুরুষেরা লাঠি সোঁটা নিয়ে তেড়ে গেলে চোঁচো করে পালায়, ছোটরা কিংবা মেয়েরা গেলে চর দেখায়, পারলে আঁচড় কামড় দিতেও ছাড়ে না, মাঝে মাঝে নিজেদের ভিতর মারামারিও হয়। তাহলে কি বলছে, পুরুষেরা লাঠি সোঁটা নিয়ে গেলে তারা চোঁচো করে পালায় আর ছোটরা কিংবা মেয়েরা গেলে কি করে, চর দেখায় এবং তারা আঁচড় কামড় দিতেও ছাড়ে না। তাহলে বাঁদরগুলো কি কি করে, হনুমানরা কি কি করে, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে যে তারা কি কি বেয়াদব করে। তারা কাপড় চোপড় বাসন পোষণ সব কিছু নিয়ে পালায়, দাঁত খিঁচই, পুরুষরা লাঠি সোঁটা নিয়ে এলে চোঁচো করে পালায়, আবার ছোটরা কিংবা মেয়েরা গেলে চর দেখায় এবং আঁচড় কামড় দিতেও তারা ছাড়ে না, তারা নিজেদের মধ্যে মাঝামাঝি মানে মাঝে মধ্যে মারামারিও করে। আমাদের এক বুড়ি পিসিমা কাশিতে থাকেন। তাহলে কি বুড়ি পিসিমা, এখানে লেখিকার উদ্দেশ্যে বলা হয়েছে যে লেখিকা বলছেন যে একজন উনার বুড়ি পিসিমা ছিলেন, তিনি কাশিতে থাকতেন। তাহলে লেখিকার পিসিমা কোথায় থাকতেন, কাশিতে। একদিন সকালে বাড়ির ছেলেরা সব আপিসে, মানে সকালবেলা বাড়ির ছেলেরা সবাই কি গেছে, অফিসে গেছে কাজ করতে। এমন সময় মহা কিচির মিচির ক্যাও ম্যাও, মহা কিচির মিচির ক্যাও ম্যাও শব্দ শোনা গেল, বোঝাই গেল যে হনুমানরা ঝগড়া করছে। তাহলে কি পিসি কি শুনতে পেলেন, কিচির মিচির ক্যাও ম্যাও আওয়াজ শুনতে পেরে তিনি বুঝতে পারলেন যে সেটা হনুমানরা ঝগড়া করছে, মানে হনুমানদের আওয়াজ। সামনের দরজায় ছিটকিনি দেওয়া, মাঝখানে উঠোনে জাল মোড়া, তবে পিছনের দরজার বাইরে একটু জায়গায় কয়েকটা গাছপালা, জায়গাটার চারিদিকে দেড় মানুষ উঁচু পাঁচিল। তাহলে পিছনের দরজায় কি আছে, বাইরে একটু জায়গায় কয়েকটা গাছপালা আছে এবং পিছনের জায়গাটার চারিদিকে দেড় মানুষ উঁচু পাঁচিল আছে, মানে দেড় মানুষ, দেড় মানুষ মানে দেড় মানুষ যেটাকে বলে একটা মানুষ এক হাফ, দেড় মানুষ যতটা উঁচু হবে ততটা উঁচু একটা পাঁচিল সেখানে আছে, ঠিক আছে।
দেখো, এরপর ওই পিসিমা যখন ওই সেখানে সবে গিয়ে দাঁড়িয়েছিলেন, মানে ওই পিছনে দরজার কাছে, মাঝখানে উঠোনে জানো না, কিন্তু পিছনে দরজার বাইরে একটু যে জায়গা আছে কয়েকটা গাছপালা, জায়গাটা চারিদিকে দেড় মানুষ উঁচুর পাঁচিল আছে, সেখানে গিয়ে পিসিমা সবে মাত্র দাঁড়িয়েছেন। এমন সময় হাঁচড় পাঁচড় করে ওই উঁচু পাঁচিল টপকে একটা হনুমান এসে হাজির। পিসিমা তো ভয়ে কাঠ, বাইরে হনুমানদের মারামারির আওয়াজ। তাহলে এটা আন্ডারলাইন করো, পিসিমা তো ভয়ে কাঠ। পিসিমা কেন ভয়ে কাঠ হয়ে গেছিলেন? যখন পিসিমা ওই বাইরের জায়গায় দাঁড়িয়েছিলেন, দেড় মানুষ উঁচু পাঁচিলের কাছে তিনি দাঁড়িয়েছিলেন, তখন সেখানে একটা বাঁদর হাঁচড় পাঁচড় করে ওই উঁচু পাঁচিল টপকে হনুমানটি পিসিমার কাছে এসেছিলেন, এসে হাজির হয়েছিল। তাই পিসিমা কিন্তু ভয় পেয়ে গেছিল, বাইরে হনুমানদের মারামারির আওয়াজও উঠছিল, তাই পিসিমা ভয় পেয়েছিল। হনুমানটা কি করলো, ঝড়ের মতো এসে পিসিমার পায়ের কাছে কচি একটা ন্যাড়া মতন ছানা ফেলে দিয়ে এক নিমেষে হাওয়া হয়ে গেল। তাহলে হনুমানটা এ আসাতে তো পিসিমা ভয় পেয়ে গেল, যখন পিসিমা বাইরের দরজার কাছে দাঁড়িয়েছিল ওই দেড় মানুষ উঁচু পাঁচিলের সামনে, তখন ওই পাঁচিল টপকে একটা হনুমান এসে হাজির হয়েছিল, সেই হনুমানটিকে দেখে পিসিমা কিন্তু ভয় পেয়ে গেছিল। বাট হনুমানটা কি জন্য এসেছিল দেখো, কিন্তু হনুমানটা কেন এসেছিল, হনুমানটা ঝড়ের মতো এলো পিসিমার পায়ের কাছে, একটা কচি তার একটা ছানা ছোট্ট বাচ্চা ছিল, সেই বাচ্চাটিকে সে পিসিমার কাছে রেখে নিমেষে, মানে একদম পলকে, চোখের পলক ফেলতে না ফেলতে সে কিন্তু হাওয়া হয়ে গেল। তো পিসিমার কাছে সেই বাচ্চাটাকে সে রাখতে এসেছিল, পিসিমার মায়া লাগলো, অমনি ছানাটাকে তুলে নিলেন, ছানাটাও তার কাপড় আঁকড়ে ঝুলে রইল। ছানাটা কি করলো, পিসিমার কাপড় আঁকড়ে ঝুলে রইল। তাহলে পিসিমা কি করলেন, ছানাটাকে তুলে নিলেন। খুব ছোট হনুমান, দেখো এরপর, খুব ছোট হনুমান, হনুমানটি কি করে, ছোট্ট হনুমানটি পিট পিট করে তাকায়, কুই কুই করে কাঁদে, গায়ে একটু একটু লোম, কুচকুচে কালো মুখ। তাহলে হনুমানটি, ছোট্ট হনুমানটির বর্ণনা দাও বললে এটা লিখতে হবে যে হনুমানটি, ছোট হনুমানটি পিট পিট করে তাকায়, কুই কুই করে কাঁদে, গায়ে একটু একটু লোম, কুচকুচে কালো মুখ। ঠিক আছে, পলতে পাকিয়ে পিসিমা তাকে দুধ খাওয়ালেন, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। পিসিমা তাকে ফলের ঝুড়িতে ছেঁড়া কাপড় পেতে শুইয়ে দিলেন, সারাদিন ঘুম দিল। তাহলে পিসিমা ওই ছোট্ট বাঁদরটিকে, ছানাটিকে কিভাবে যত্ন করেছিলেন, তিনি ছানাটিকে কোলে তুলে নিয়েছিলেন, তিনি পলতে পাকিয়ে পিসিমা, বা তিনি পলতে পাকিয়ে তাকে দুধ খাইয়েছিলেন, ঠিক আছে, এবং তাকে একটি ফলের ঝুড়িতে ছেঁড়া কাপড় পেতে শুইয়ে দিয়েছিলেন। তাহলে পিসিমা কিভাবে যত্ন করেছিলেন বললে এটা বলতে হবে, ঠিক আছে, যে তিনি তাকে কোলে তুলে নিয়েছিলেন এবং তাকে পলতে পাকিয়ে দুধ খাইয়েছিলেন এবং তাকে একটা ফলের ঝুড়িতে ছেঁড়া কাপড় পেতে শুইয়ে দিয়েছিলেন। দেখো চিত্রটা কত সুন্দর হনুমানের। নেক্সট দেখো, রাত হবার আগে বাড়ির ছেলেরা ফিরে এসে চা খেয়ে আবার বেরিয়ে গেল। কি বলেছে, রাত হবার আগে বাড়ির ছেলেরা ফিরে এসে চা খেয়ে আবার বেরিয়ে গেল, মানে বাড়ির ছেলেরা রাত্রেবেলা অফিস থেকে ফিরে এলো, চাটা খেলো, তারা আবার বাড়ি থেকে বেরিয়ে গেল। এমন সময় পিছনে দরজায় কে আঁচড়াতে লাগলো। দরজা খুলে পিসিমা দেখলেন সেই মা হনুমান। সে তার মুখের দিকে এমন করে তাকালো ঠিক যেন মানুষ। পিসিমা তার ছানা এনে তার কোলে দিলেন, সে আবার পাঁচিল বেয়ে ছানা নিয়ে চলে গেল। পিসিমা বুঝলেন ছানাটা তার কাছে নিরাপদে থাকবে বলে মা হনুমান দিয়ে গেছিল। এখন তাদের মারামারি মিটেছে, তাই আবার নিয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম এইটুকুতে, যে রাত হবার আগে বাড়ির ছেলেরা ফিরে এসে চা খেয়ে তারা কিন্তু আবার বেরিয়ে গেল, ঠিক আছে, তারা বেরিয়ে গেল। এরকম সময় সেই সময় পিছনের দরজা থেকে আঁচড়াতে লাগলো এবং দরজা খুলে পিসিমা দেখলেন সেই হনুমান। তাহলে হনুমানটা আবার কখন এসেছিলেন, যখন ছেলেরা, বাড়ির ছেলেরা অফিস থেকে ফিরে এসে চা খেয়ে আবার বাইরে বেরিয়ে গেছিল, তখন হনুমানটি পিসিমার কাছে এসেছিল। সে তার মুখের দিকে এমন করে তাকিয়েছিল যেমন ঠিক মানুষ। আচ্ছা, পিসিমা তার ছানা এনে কি করলো, পিসিমা তখন ওই হনুমানের ছানাটিকে এনে হনুমানের কোলে দিলেন, মা হনুমানের কোলে দিলেন।
মা হনুমান তখন কি করলো, পাঁচিল বেয়ে তার ছানাটিকে নিয়ে চলে গেল। পিসিমা এবার কি বুঝতে পারলো, মানে মা হনুমানটা কেন তার ছানাটিকে পিসিমার কাছে রেখে গিয়েছিলেন। তাহলে আমরা কি বুঝলাম, পিসিমা বুঝলেন ছানাটা তার কাছে নিরাপদে থাকবে বলে মা হনুমান দিয়ে গেছিল। এখন তাদের মারামারি মিটেছে তাই আবার নিয়ে গেল। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে হনুমানদের মধ্যে মারামারি হচ্ছিল, ঝগড়াঝাটি হচ্ছিল, তাই মা হনুমানরা তার ওই ছোট্ট বাচ্চাটিকে সুরক্ষিত রাখার জন্য নিরাপদে থাকবে বলে পিসিমার কাছে ছানাটিকে সকালে রেখে দিয়ে গেছিল। এবং যখন হনুমানদের মারামারি সব থেমে গেল, ঝগড়াঝাটি থেমে গেল, তখন হনুমানটা আবার তার বাচ্চাকে নিয়ে ফিরে গেল। বুঝতে পেরেছো আশা করি সবাই? তাহলে এই গল্পে আমরা একটা মায়ের স্নেহ কতটা সেটা আমরা বুঝলাম, যে মানুষের মতনই একটা প্রাণীরও একটা জীবেরও এরকম মায়া মমতা আছে। তো এখানে মায়ের স্নেহের পরিচয়টাই আমরা পেয়েছি, যে মা তার বাচ্চাটিকে নিরাপদে রাখার জন্য এবং তার মা বাচ্চাটিকে সুরক্ষিত রাখার জন্য ঝগড়া ঝামেলা মারামারির হাত থেকে বাঁচার জন্য সে তার বাচ্চাটিকে ওই পিসিমার কাছে গিয়ে রেখেছিল, যাতে বাচ্চাটি সুরক্ষিত থাকে, বাচ্চাটির কথা সে চিন্তা করেছিল, সেটা একটা মাই করতে পারে। আশা করি তোমরা গল্পটা বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে কতগুলো মিনিং দেওয়া আছে তোমাদের, এই মিনিংগুলো তোমরা অবশ্যই কপিতে লিখবে। উৎপাত, উৎপাত মানে উপদ্রব, উৎপাত মানে উপদ্রব, দৌরাত্ম্য বা উপদ্রব। আচ্ছা, বেয়াদব মানে অসভ্য বা অভদ্র। নিরাপদে মানে নির্বিঘ্নে বা আপদহীন ভাবে। নেক্সট দেখো ছিটকিনি, খিল বা আবল, ছিটকিনি যেটা আমরা খিল দিই। নিমেষে মানে মুহূর্তে, চোখের পলক ফেলতে যেটুকু সময় লাগে। আঁচড় হচ্ছে নখের আঘাত, নখের আঘাত। হাওয়া, হাওয়া মানে পালিয়ে যাওয়া। সন্তান হচ্ছে পেটের ছেলে বা মেয়ে, পেটের ছেলে বা মেয়ে। স্নেহ হচ্ছে মায়া মমতা ভালোবাসা। তো এই মিনিংগুলো তোমরা মুখস্থ করবে এবং কপিতে অবশ্যই তোমরা লিখবে, ঠিক আছে? আচ্ছা, এরপর তোমাদের আছে কিছু কোয়েশ্চেন আনসার, এখানে দেখো। সঠিক উত্তরে রাইট চিহ্ন দাও, সঠিক উত্তরে রাইট চিহ্ন দাও। বেনারসকে কাশি প্রয়াগ বলা হয়, কি হবে, বেনারসকে কাশি বলা হয়, ঠিক আছে, বেনারসকে কাশি বলা হয়। বেনারসে ছোট ছোট লাল মুখো না বড় বড় কালা মুখোর হনুমানের উৎপাত, বড় বড় কালা মুখের হনুমানের উৎপাত। হনুমানদের মধ্যে ঝগড়া শুরু হয়েছিল সকালে না বিকালে, সকালে। ঘ, দেড় মানুষ পাঁচিল টপকে পিছনে দরজা দিয়ে হনুমানটা এসে হাজির হয়েছিল, কি হবে, দেড় মানুষ পাঁচিল টপকে। নেক্সট, হনুমানের বাচ্চাটাকে দেখে পিসিমার খুব ভয় হলো, মায়া হলো, মায়া হলো। নেক্সট, মা হনুমান মানুষের মায়ের মতো তার বাচ্চাদের স্নেহ করে, স্নেহ করে না, স্নেহ করে। নেক্সট দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বেনারসের অন্য নাম কি, বেনারসের অন্য নাম হলো কাশি, কাশি। সেখানে কিসের উৎপাত, সেখানে হনুমানের উৎপাত। লেখিকার সম্পর্কে কে সেখানে থাকতেন, লেখিকার সম্পর্কে পিসিমা সেখানে থাকতেন। নেক্সট কোয়েশ্চেন, হনুমানের উৎপাত কি রকমের। তাহলে আমরা যেটা পড়লাম সেটাই লিখবো, যে হনুমান সব কিছু জিনিস, কাপড় চোপড় বাসনপত্র সব কিছু নিয়ে চলে যেত এবং দাঁত খিঁচাতো, ছোটদের মেয়ে বা মেয়েদের দেখে দাঁত খিঁচাতো এবং আঁচড় দিতেও ছাড়তো না, এটুকু লিখবে। নেক্সট হচ্ছে, হনুমানের উৎপাত থাকাতে সেখানকার লোক কি করে, কি বলবো আমরা, হনুমানের উৎপাত থাকাতে সেখানকার লোক সবসময় জানলায় সিট দিয়ে রাখতো বা খিল দিয়ে রাখতো এবং উঠোনে জাল মুড়ে রাখতো, জাল দিয়ে রাখতো। ছোটরা বা মেয়েরা হনুমানের কাছে গেলে হনুমানরা কি করে, ছোটরা বা মেয়েরা হনুমানের কাছে গেলে হনুমান তাদেরকে দেখে দাঁত খিঁচোয় এবং আঁচড় কামড় দিতেও ছাড়ে না। নেক্সট, পিসিমা ভয় পেয়েছিলেন কেন, লিখবে পিসিমা বাইরের দরজায়, ছোট গাছপালা যেখানে আছে বাইরের দরজার কাছে, যেখানে কিছু গাছপালা আছে সেখানে দেড় মানুষ উঁচু একটি
পাঁচিল আছে, সেখানে তিনি দাঁড়িয়ে ছিলেন। তখন হঠাৎ একটি হনুমান সেখানে এসে হাজির হয়েছিল, তাই পিসিমা ভয় পেয়ে গেছিল। নেক্সট, মা হনুমান তার বাচ্চাটাকে রেখে গিয়েছিল কেন? হনুমানদের মধ্যে সকাল থেকেই মারামারি ঝগড়াঝাটি হচ্ছিল, তাই মা হনুমান তার বাচ্চাটিকে সুরক্ষিত এবং নিরাপদে রাখার জন্যই পিসিমার কাছে তার বাচ্চাটিকে রেখে গিয়েছিল। পিসিমা বাচ্চাটাকে নিয়ে কি করেছিলেন? পিসিমা বাচ্চাটাকে নিয়ে কোলে তুলে নিয়েছিলেন এবং বাচ্চাটিকে যত্ন করেছিলেন, তাকে পোলতে তৈরি করে পোলতে দিয়ে দুধ খাইয়েছিলেন এবং ফলের ঝুড়িতে ছেঁড়া কাপড় পেতে তাকে শুইয়ে রেখেছিলেন। পিসিমা এভাবেই বাচ্চাটাকে যত্ন করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, মা হনুমান কখন এসে বাচ্চাটাকে নিয়ে গেছিল? মা হনুমান রাত হবার আগে, যখন সব হনুমানদের মারামারি ঝগড়াঝাটি থেমে গিয়েছিল, তখন বাচ্চাটিকে নিয়ে গিয়েছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এরপরে নেক্সট যে কোশ্চেন গুলো আছে সেম কোশ্চেনই আছে। দেখো, বেনারসে বাঁদর গুলো দেখতে কিরকম? লিখবে লাল বড় বড় কালো মুখ বাঁদর দেখতে। ফাঁক পেলে হনুমানরা কি নিয়ে পালায়? ওই একই কোশ্চেন, ফাঁক পেলে হনুমানরা বাসন কোসন কাপড় চোপড় সবকিছু নিয়ে পালায়। পিসিমা কি করে বুঝলেন হনুমানরা ঝগড়া করছে? সকালবেলা যখন ছেলেরা অফিসে যাচ্ছিলেন, তখন বাইরের থেকে ক্যাও ম্যাও কিচির মিচির শব্দ আসছিল। সেই শব্দ শুনে পিসিমা বুঝতে পেরেছিলেন যে হনুমানেরা ঝগড়া করছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, পিসিমা কোথায় গিয়ে দাঁড়িয়েছিলেন? তো পিসিমা কোথায় গিয়ে দাঁড়িয়েছিলেন? তো আমরা জানি পিসিমার যে বাইরের দরজাটা, বাইরের দরজার সামনে গাছপালা ছিল। পিসিমার বাইরের দরজার কাছে জায়গায় কয়েকটা গাছপালা ছিল, জায়গাটা চারিদিকে দেড় মানুষ উঁচু পাঁচিল ছিল, সেখানে পিসিমা গিয়ে দাঁড়িয়েছিলেন। পিসিমা ভয় পেয়েছিলেন কিনা? পিসিমা যখন বাইরের দরজায় দাঁড়িয়েছিলেন, তখন একটা হনুমান এসে পিসিমার কাছে হাজির হয়েছিল, তাই পিসিমা ভয় পেয়ে গিয়েছিলেন। হনুমানের বাচ্চাটাকে পিসিমা কিভাবে যত্ন করেছিলেন? কোলে তুলে নিয়েছিলেন, পোলতে দিয়ে দুধ খাইয়েছিলেন, পোলতে পাকিয়ে পিসিমা দুধ খাইয়েছিলেন এবং ফলের ঝুড়িতে একটা ছেঁড়া কাপড়ের উপর তাকে শুইয়ে রাখিয়ে রেখেছিলেন। এইভাবে তিনি যত্ন করেছিলেন হনুমানকে। মা হনুমান বাচ্চাটা রেখে গিয়েছিল কেন? এটাও আমরা আগে করলাম, একই কোয়েশ্চেন। মা হনুমান বাচ্চাটিকে নিরাপদে রাখার জন্য এবং সুরক্ষিত রাখার জন্য বাচ্চাটিকে রেখে গিয়েছিল। কখন এসে মা হনুমান নিয়ে যাবে, এটা আমরা আগে বললাম আমি আনসারটা, যে যখন হনুমানদের মধ্যে মারামারি সবকিছু থেমে গেছিল, ঝগড়াঝাটি মারামারি থেমে গেছিল, তখন মা হনুমান বাচ্চাটিকে নিয়ে আবার ফিরে গিয়েছিল। ওকে, আশা করি তোমরা গল্পটা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ, বাই বাই।